ছোটবেলার রবীন্দ্র জয়ন্তী যেমন ছিল, তুমি জানো আজকে কি হয়েছে? এতদিন রবীন্দ্র জয়ন্তীর জন্য যে নাচটা তোলানো হচ্ছিল আজকে সেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর জানো, ম্যামরা আমাকে খুব ভালো বলেছে কালকে নাচবো আমি, খুব ভালো করে দেখবে তুমি। তাই নাকি? তা তো খুব ভালো। এই দিদি, তুই কি গানে নাচছিস রে? পুরানো সেই দিনের কথা। তুই এরকম একটা স্লোগানে নাচছিস, কেউ দেখবে? মানু, এই ধরনের কথা বলতে নেই। তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি এখন অনেক ছোট, তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মানে বুঝতে পারো না। কিন্তু যখন বড় হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মানেগুলো বুঝতে পারবে, তখন আর এই কথাটা বলবে না। আর কোনোদিন কিন্তু বলবে না এই কথাটা। ঠিক আছে, আর কোনোদিন বলবো। আচ্ছা, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে খেয়ে নে, তারপর বিকেলবেলা সবাই মিলে তুই কেমন নাচ তুলেছিস সেটা দেখবো। আচ্ছা, ঠিক আছে। বড় হওয়ার পর রবীন্দ্র জয়ন্তী যেমন, আমার ফোনটা কোথায় গেল জানো? এই তো। আজ তো রবীন্দ্র জয়ন্তী, আমি তো ভুলেই গেছি। আমি এক কাজ করি, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য আমি কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুরের পিক ডাউনলোড করি, তারপর সেটাকে স্ট্যাটাস দিয়ে দিই, আর তার পাশাপাশি কয়েকটা রবীন্দ্রসঙ্গীতও আমি স্ট্যাটাস দিয়ে দিই আর FBতে পোস্ট করে দিই। আমার সার্চ কমপ্লিট হয়ে গেছে, আমি ভাইকে ঢাকি কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার ফটো তুলে দেবে। হ্যাঁ,